জ্ঞানী গুণি দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা এরা তৃণমূলের ক্ষমতায়ন চায় না মন্তব্য প্রধানমন্ত্রীর এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শ আদালতে লোহার খাঁচার কাজ করায় দাঁড় করানোয় ক্ষুব্ধ নোবেল জয় ডক্টর ইউনু বললেন অভিশাপ লেগেছে দেবদেবের ইচ্ছায় দুদকের মামলায় অভিযোগ গঠনের আদেশ বারোই জুন দোষী হলে বেরুজিরকে বিদেশ থেকে ধরে আনা হবে জানিয়েছেন ওবায়দুল কাদের লুট করছেন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার অভিযোগ মিল্জা কোখরুলের সরকারকে হটানোর আহ্বান চট্টগ্রাম ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের দেড়শো ভরি স্বর্ণ উদ্ধার ঘটনা এখন টক অব দ্য টাউন মামলার প্রস্তুতি এক শ্রেণীর জ্ঞানী গুণীরাই দেশের অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনো অজানা উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধুর শীর্ষক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের একঝাক তরুণ গণভবনে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়া নির্বাচিতদের সম্মাননা পত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকারও করেন সরকার প্রধান এখন ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন অর্থনৈতিক মুক্তি পেতে হবে এই অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক যে অধিকার সেই অধিকারটা নিশ্চিত করা যে ইতিহাস বিকৃত করা হয়েছিল সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে যাচ্ছে এখন সঠিক তথ্যটা চলে আসছে উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রী একটা শ্রেণী থাকে তারা কখনোই মানতে পারে না পছন্দ করে না বা তারা সব সময় এটা একটা জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল যারা ওই পাকিস্তানের বাহির বাহিনীর ছিল আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশ তখন যারা সেভেন ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা যারা পাকিস্তানকে শাসক মানে সাহায্য করেছিল তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আর আমরা সবসময় শান্তি চাই আমরা যুদ্ধ চাই না সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা বন্ধুত্ব শান্তিপূর্ণ বজায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী সৈয়দ আব্দুল মোহিত বাংলাভিশন ঢাকা লোহার খাঁচার এজলাসে জেরার মুখে নোবেল বিজয়ী ড ইউনুস ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশনার করা মামলার চার্জ গঠনের দিনে লোহার খাঁচা ইউনুস সহ জন অভিযুক্তকে রাখায় ক্ষোভ জানান ড ইউনুস তিনি বলেন দেবদেবীর ইচ্ছায় অভিশাপ লেগেছে তাই আমার এই অবস্থা এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন ব্যক্তিগত টার্গেট করে ডক্টর ইউনুসকে অপমান করা হচ্ছে ডক্টর ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে বারো জন অভিযোগ গঠনের আদেশ দেবে আদালত রবিবার ঢাকার বিশেষ আদালত চারে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন এর আগে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ডক্টর ইউনুস সহ অন্য আসামিরা উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের তারিখ দেন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগে ডক্টর ইউনুস সহ জনের বিরুদ্ধে মামলা করে দুধক পরে আরেকজনকে আসামি করা হয় মহাকাব্যে কিছু দেব দেবী থাকে তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোন দেব দেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার উপর অভিশাপ করেছে কি অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি তো সেখানে আজটা এই এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষ বিন্দু আছে আজকে এরকম একটা শীর্ষ বিন্দুতে বসলাম আমরা এই প্রথম লোহার খাঁচায় করাতে দাঁড়াতে হলো এটা একটা দেখার মতো দৃশ্য আমি কেউ আশা করছিলাম কেউ ছবি টবি তুলবে ভেতরে তার ছবি তোলার ব্যবস্থা নেই এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের গড়ায় মান্দুরবানের সুয়ালক ও লামার ডলুছড়িতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেলুজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে একশো একর জমি কাছে জায়গা নামে পরিচিত মাছের প্রজেক্ট গরুর খামার ফলের বাগান ও রেস্টরুম সহ প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি এসব জমিতে এক সময় অসহায় পরিবারের বসবাস থাকলেও নামমাত্র মূল্যে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ রয়েছে এসব জমি কিনতে স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং মার্মা সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে জায়গাগুলো ফিরে পেতে সরকারের কাছে দাবি তুলেছেন অসহায় পরিবারগুলো বান্দরবানে অবকাশ যাপনের জন্য বেনুজির পরিবারের করা একটি দোতলা বাড়ি এছাড়া পরিবারের নামে লামার ডলুছুরি মৌজার টং ঝিরিতে রয়েছে আরও পঞ্চান্ন একর জমি সাবেক আইজিপি বেনুজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে আর তিনি অপরাধ করলে এই বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না সরকার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাদুল কাদের তিনি জানান বিচারে অপরাধী প্রমাণ হলে বেনুজিরকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে তার দুর্নীতির খবর আগে কোন গণমাধ্যমে প্রকাশ পায়নি এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও দাবি করেন বিএনপি আমলে প্রথম দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায় বিএনপিকে অকর্ম অকর্মদল আখ্যা দিয়ে তাদের ব্যর্থতার পেছনে মানি লন্ডারিং এ জড়িত নেতৃত্ব দায়ী বলে মন্তব্য করেন ও বাদুল কাদের দাবি করেন দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছিল বিএনপি সরকার যখন একটা অভিযোগ উঠছে আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই দুর্নীতি করছে অমু সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড়ো কথা ব্যানার্জির যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত দেশে তাকে আসতে যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে ছাড় দেওয়া হয় লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস আলোচনা সভা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন এসব বিএনপির মহাসচিব বলেন জিয়াউর রহমান ক্ষণ জন্মা পুরুষ তিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ বিনির্মাণে সব মত মানুষকে এক করতে পেরেছিলেন তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন মির্জা ফখরুল বলেন এখন চারিদিকে আর লুট লুট ছাড়া আর কিছু নেই যারা রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা তারাই লুট করছে কোনো জবাবদেহিতা নেই বেনুজের চলে গেল রাষ্ট্র কিছুই জানে না এটা কি আর রাষ্ট্র আছে কিনা সেই প্রশ্ন তোলেন মির্জা ফখরুল বলেন ঋণের মধ্যে ডুবিয়ে রাখছে ভবিষ্যৎ প্রজন্মকে রূপপুরের ঋণ শোধ করতে করতে প্রজন্ম থেকে প্রজন্ম শেষ হয়ে যাবে আপনি সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের ব্যাডিওলজিস্ট দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পৃষ্ঠ দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছ ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না রাষ্ট্র কিছুই জানে না তেলা রাষ্ট্র আছে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে এক গ্রাহকের প্রায় দেড়শো ভরি স্বর্ণ উদ্ধার ঘটনা পরিণত হয়েছে টক অব দ্য টাউনে স্বর্ণ গায়েবের ঘটনায় ভুক্তভোগী গ্রাহক মামলার প্রস্তুতি নিচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ বলছেন কিভাবে কি হয়েছে তা জানেন না তারা তবে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি চট্টগ্রাম থেকে শাহেদা রিপোর্টে বিস্তারিত ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতিতে যখন টাল দেশের অর্থনীতি ঠিক তখনই আবারও প্রশ্নের মুখে দেশের ব্যাংকগুলোতে রাখা গ্রাহকদের আমানতের নিরাপত্তা গত উনত্রিশে মে চট্টগ্রাম মহানগরের চকবাজারে ইসলামী ব্যাংকের শাখাতে যান বাড়ি নামে ব্যাংকটির এক গ্রাহক উদ্দেশ্য ব্যাংকটির লকারে রাখা তার ও পরিবারের সদস্যদের একশো ষাট ভরি স্বর্ণালঙ্কার থেকে কিছু গয়না নিয়ে আসা কিন্তু তার জন্য বরাদ্দ লকারের কাছে যেতেই চক্ষু চড়ক গাছ ওই গ্রাহকের দেখতে পান লকারের তালা খোলা গায়ে প্রায় দেড়শো ভরি স্বর্ণালঙ্কার ভুক্তভোগী নারীর অভিযোগ ব্যাংকের লোকজনই জড়িত থাকতে পারেন এ ঘটনায় সব কিছুই তো নিয়ে চলে গেছে অবশ্যই এটা ব্যাংকের ভিতরের কোনো সমস্যা কারণ বাইরে থেকে তো কেউ আর লকার ভেঙে নিবে না সামনে দিকে যে গোলগুলা ছিল কিছু নাই পিছনের দিকে সাত আটটা প্যাকেট প্যাকেট না জাস্ট বক্সের মধ্যে রাখি তো সাত আটটা বক্স দুইটা বক্সের মধ্যে অল্প অল্প গোল পাইছি আর পাঁচ ছয়টার ভিতরে নাই খালি এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে লকার থেকে স্বর্ণালঙ্কার গাইবের সুযোগ নেই অস্ত্র ও দাহ্য পদার্থ না রাখার বিষয়ে লিখিত নেওয়া হলেও লকারে গ্রাহক কি রাখছেন কতটুকু রাখছেন সে ব্যাপারে কোনো রেকর্ড রাখা হয় না তারপরও তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনা আমরা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি আসলে কি এরকম কোনো ঘটনা ঘটছে কি না কি খোলা ছিল কি না কারণ এটা কোনো খোলার কোনো সুযোগ নেই কারণ উনি আমাদের কাছে এমন কোনো কি নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কি নেই তারপরে উনি অভিযোগ করেছেন যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক দীর্ঘ আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি ভুক্তভোগী ওই গ্রাহক তার দেড়শো ভরি স্বর্ণালঙ্কার বা তার সমপরিমাণ অর্থ ফেরতের দাবি জানালেও ব্যাংক কর্তৃপক্ষ বলছে এই ধরনের ঘটনায় সাধারণত ভুক্তভোগী গ্রাহক লকার ভেদে এক থেকে তিন লাখ টাকা ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে থাকেন শাহেদা পিয়া বাংলা ভিশন চট্টগ্রাম চতুর্থ ধাপের নির্বাচনে সময় প্রচারণা ব্যস্ত টাঙ্গাইলে প্রার্থীরা উপজেলা পরিষদ নির্বাচনে আগামী পাঁচই জুন ভোট হবে টাঙ্গাইলের চারটি উপজেলা মির্জাপুর বাসাইল গোপালপুর ও সুখীপুরে শেষ সময় প্রচার প্রচারণায় বেশ ব্যস্ত এসব উপজেলার প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি চার উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোট আঠারো প্রার্থী এর মধ্যে মির্জাপুর উপজেলায় বিএনপির একজন বহিষ্কৃত নেতা রয়েছেন এছাড়া পুরুষ ও মহিলা মিলে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আঠাশ জন প্রার্থী তবে গোপালপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন দুই প্রার্থী টাঙ্গাইর জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু করার প্রস্তুতি রয়েছে তাদের ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ইউপিডিএফ এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে নিহতের নাম রেদাসে মারমা এই ঘটনায় আহত হয়েছেন তার মা শনিবার রাতে মানিকছড়ির সীমান্তবর্তী চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ছাইলা ছড় দুর্গম পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিটের সমন্বয়ক রবিন চাকমা এই হামলা চালায় এতে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের কর্মী রেদাস নিহত হয় গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মার্মা এই হত্যাকাণ্ডে গণতান্ত্রিক দায়ী করেছেন অভিযোগ অস্বীকার করেছে তারা গাজীপুরে পেছনে পিকআপের ধাক্কায় দুইজন ও পুরিগ্রামে ট্রাক চাপায় যুবলীগ কর্মী নিহত হয়েছেন ভোর চারটার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাজধানীর মোহাম্মদপুরে মাছ ডেলিভারি শেষে ভালুকায় ফেরার পথে জৈনাবাজার রোডে পিকআপটিকে সামনে থাকা অপর একটি ট্রাক ধাক্কা দেয় এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপে থাকা দুজন আহত একজনকে গুরুতর অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বগুড়ায় আবাসিক হোটেল থেকে মা ছেলের এবং ময়মরসিংহ সিলেট ও গোপালগঞ্জ থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বগুড়া শহরের বননী এলাকার একটি হোটেল থেকে মা আশামনি ও তার এগারো মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল রাফিল্লা উদ্ধার করে পুলিশ তাদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে পুলিশ জানায় অভিযুক্ত সেনা সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত শনিবার সন্ধ্যায় আজিজুল হক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে যান পরে স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যা করেন তিনি এদিকে ময়মনসিংহ সদরের মন্তলা এলাকায় সেতুর নিচ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করা হয় পুলিশ জানায় লাশটি একটি কালো রঙের ট্রলি ব্যাগে ছিল অন্যদিকে সিলেটের কোম্পানিগঞ্জের নারায়ণপুর সীমান্তের নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়াও গোপালগঞ্জের কোটালিপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার ভোরে কোটালিপাড়া উপজেলার চৌধুরীর হাট এলাকায় ঘটনা ঘটে এক কোটি আঠাশ লাখ আটষট্টি হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া কুষ্টিয়ার কুমার খালি পৌরসভার বিল আদায় বিদ্যুৎ বিভাগ মেয়রের দাবি মিটারে যে মিটারের বিলগুলো সেই পরিমাণে করে এমন মামা মামাবাড়ির আবদার বলছে বিদ্যুৎ বিভাগ এ পরিস্থিতিতে পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরুদ্ধ হয় বিদ্যুৎ বিভাগের লোকজন পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে মুক্ত হন তারা কুষ্টিয়া থেকে হাসান আলী রিপোর্ট বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে চরম উত্তেজনা কুষ্টিয়ার কুমারখালীতে এক কোটি লাখ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কুমারখালী পৌরসভার কার্যালয় সহপেড মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পৌরসভার মেয়র কাউন্সিলর ও তাদের সহযোগীদের বাক বিতর্ণ হয় পৌরসভার জন্মলগ্ন থেকে বকেয়ার দায়িত্ব নিতে চান না মেয়র তার দাবি বিদ্যুৎ বিভাগকে যে টাকা দেওয়া হয়েছে তাতে উল্টো পৌরসভায় সবাই বিদ্যুৎ বিভাগের কাছে টাকা পাবে বর্তমান প্রিপেড মিটারে মাসে যে বিল হচ্ছে একই হারে আগের পোস্টপেড মিটারের বিল করে দেয় দাবি তার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি নিউজ না করতেও বলেন একটা সমস্যা ছিল এই সমস্যার কারণে আমরা বিল দিতাম ঠিক আছে বিল দিতাম না মানে বকেয়া

বিলের তার হবেই স্বাভাবিক আপনি তখন সাশ্রয় হননি লোড ছিল বেশি এখন যেহেতু সাশ্রয় হয়েছেন লোড কমাইছেন এখন তো বিল কম হবে এটাই তো স্বাভাবিক এখন তিনি প্রিপেইডে তো ইউজ করছে কম এখন তার তো ব্যবহার কমে গেছে সব পক্ষকে নিয়ে সমন্বিত বৈঠকে সমাধানের পথ দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কমিউনিকেশন গ্যাপ বা রেটের যে ভুল বিষয় ছিল সেটা নিয়ে ওনাদের একটা বসার জন্য পরিস্থিতি হয়েছে জুন মাসের বারো তারিখে আমরা সকল পক্ষ আশাবাদী যে সেদিন সকল পক্ষের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে যে ভুল হয়েছে ডিমান্ড নিয়ে এটা সমাধান সেদিন হয়ে যাবে সমঝোতার ভিত্তিতে বিল পরিশোধে পৌর কর্তৃপক্ষ অঙ্গীকার করেছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে একটি সভা হয় এবং ওখান থেকে একটা সিদ্ধান্ত হয় যে পক্ষের উত্তর কর্তৃপক্ষের মাধ্যমে একটি সমাধানের পথে আমরা যাচ্ছি আশা করি এখান থেকে একটা সমাধান আসবে প্রায় পনেরো বছর বিদ্যুৎ বিল দেয়নি কুমারখালী পৌরসভা কর্তৃপক্ষ দুপক্ষের দ্বন্দ্বের দ্রুত অবসান চাই পৌরবাসী বাংলা ভিশন নিউজ ডেস্ক দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন নিশ্চিতে নদী ভাঙ রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে মতবিনিময় সভায় তিনি কথা বলেন বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন মোহাম্মদ বিপ্লব হাসানসহ অন্যরা সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেছেন ক্ষুদ্রণী গোষ্ঠীর ভাষা সংস্কৃতি টিকে রাখতে না পারলে ক্ষুদ্র জাতিগুলো অস্তিত্ব সংকটে পড়বে রাঙ্গা মাটিতে মাধ্যমিক পর্যায়ে ক্ষুদ্রণী গোষ্ঠীর পাঁচটি সম্প্রদায়ের মাতৃভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন এমপি আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে জিনয়দহের কালীগঞ্জে শহরে নিশ্চিতপুরে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন ও মেয়র আশরাফুল আলম আশরাফসহ অন্যরা রুগ্ম দুর্নীতি গর্ব দেশ দেশ হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যে গণশুনানি হয়েছে কুড়িগ্রামে সকালে শেখ রাসেল অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব ইয়াসমিন ও জেলা প্রশাসক সাইদুল আরিব গাইবান্ধায় যুবদলের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে জেলা পাবলিক ও লাইব্রেরি হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্র যুবদলের দলের সহসভাপতি মাহবুবুল হাসান ভূইয়া পিঙ্কু বক্তারা নেতাকর্মীদের উপর সরকারের নির্যাতনের তীব্র নিন্দা জানান রংপুরে পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী মোতার হোসেন মন্ডল মাওলা নগরীর সাপলা চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন বিনয় সাহিত্য সংসদের আয়োজনে সাহিত্য সংস্কৃতি চর্চা সেকাল একাল নিয়ে আলোচনা হয়েছে কুমিল্লায় বীরচন্দ্র পাঠাগার ও নগর মিলন আয়তনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড মোহাম্মদ নিজামুল করিম রিক্সা চালক মাহফুজুর রহমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ঝালকাঠিতে বরিশাল খুল্লা আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ছয়শ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টারে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মা বাহাউদ্দিন নাসিম এমপি আশ্রয়ন প্রকল্পের সদস্যদের জীবনমান উন্নয়নে হাঁস মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ হয়েছে টাঙ্গাইলে উপজেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ফারা ফাতেহা তাকমিলা সড়ক পুনর্নির্মাণের দাবিতে দুই ঘন্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন হয়েছে সাতক্ষীরায় শহীদ রিমু সরণির পোস্ট অফিস মোড় হতে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করে জেলা নাগরিক কমিটি নারী শিশু উন্নয়নের সাংবাদিক কর্মশালা হয়েছে মুন্সিগঞ্জে দুদিনব্যাপী এই কর্মসূচির শেষ দিনে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আলম শ্রী শ্রীলোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে মাগুরায় শহরের নতুন বাজার থেকে শোভাযাত্রা সাতদোহা ল্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয় নাজমুল নিশান বাংলা ভীষণ নিউজ ডেস্ক সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে কিছু জ্ঞানী গুণী দেশের উন্নয়নের প্রতিবন্ধকতা এরা তৃণমূলে ক্ষমতায়নও চায় না মন্তব্য প্রধানমন্ত্রীর এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শ আদালতে লোহার খাঁচার কাজ করা দাঁড় করানোয় ক্ষুব্ধ নোবেল জয় ডক্টর বললেন অভিশাপ লেগেছে দেবদেবের ইচ্ছায় দুদকের মামলায় অভিযোগ গঠনের আদেশ বারোই জুন দোষী হলে ব্যানজিরকে বিদেশ থেকে ধরে আনা হবে জানিয়েছেন ওবায়দুল কাদের লুট করছেন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা অভিযোগ ফির্জা ফখরুলের সরকারকে হটানোর আহ্বান চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের দেড়শো ভরি স্বর্ণ উদ্ধার ঘটনা এখন টক অফ দ্য টাউন মামলার প্রস্তুতি নিচ্ছেন গ্রাহক কিছুই জানেন না ব্যাংক কর্তৃপক্ষ এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ভিভি নিউ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ